যেমনটা পিএম মোদি তার কার্যকালে গোটা বিশ্বের সামনে ঘোষণা করেছিল যে এটা নতুন ভারত, আর এই নতুন ভারত কাউকে নাড়েও না, আর কেউ যদি ভারতকে জ্বালায় তবে ভারত তাকে ছাড়েও না। কিন্তু এখন আজারবাইজান ভারতের সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় একটি ভুলকে করে ফেলেছে। ভারতের সাথে পাঙ্গা নেওয়ার আগে আজারবাইজানের একবার উচিত ছিল যে একবার হলো তুর্কি আর পাকিস্তানের অবস্থাকে একবার ভালো করে দেখা। কিন্তু তবুও পাকিস্তানের সাথে বন্ধুত্ব নেবানোর চক্করে তুর্কি আর পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাশ্মীরকে নিয়ে ভারত বিরোধী বিষকে উগরিয়েছে। আর আজারবাইজান এখন সেই ধ্বংসের দিন শুরু হয়ে গেছে, যেখানে আজারবাইজানকে না ইসরায়েল বাঁচাতে পারবে আর না তুর্কি। ইসরায়েলের অস্ত্র আর কূটনীতি দুটোই আজারবাইজানকে বাঁচাতে পারবে না। আসলে বন্ধুরা, এখন ভারত আর্মেনিয়ার সমর্থনে খাড়া হতে বিশ্বব্যাংক আজারবাইজানকে জোরে ঝটকা দিয়েছে। আসলে বিশ্বব্যাংকের তরফ থেকে আজারবাইজান পেতে চলেছিল 3.6 আরব ডলারের ফান্ডিং, আর এর ওপর হঠাৎ বিপদ চলে আসে। এখন আজারবাইজানের এই পয়সা সামনে 10 বছরের কিস্তিতে বা ইনস্টলমেন্টে তারা পেত, আর এই মাসেই তো 2 জন বিশ্বব্যাংক $2 মিলিয়ন ফান্ডকে মঞ্জুরি দিয়েছিল আজারবাইজানের জন্য। কিন্তু এখন বিশ্বব্যাংক এই ফান্ডকে থামিয়ে দেয়, আর আজারবাইজান এখন বলছে, জোরের সাথে দাবিও করেছে যে তাদের থামিয়ে দেওয়া এই ফান্ডিং এর পিছনে ভারতের হাত রয়েছে। ভারত তার সম্পূর্ণ প্রভাবকে ব্যবহার করেছে এই ফান্ডিং কে থামাতে। আর এখন পাকিস্তানের পর ভারত আজারবাইজানকে তাদের টার্গেট বানিয়েছে, কেননা আজারবাইজানেরও ধীরে ধীরে সেই অবস্থা হবে যে অবস্থা এই সময় পাকিস্তানের হয়েছে। বলে দিই আপনাদের যে ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে পাকিস্তানের সাথে খাড়া হওয়ার ফলাফল তুর্কি এখন ভুগছে, আর তুর্কির অর্থব্যবস্থা ইতিহাসের সব থেকে আজকের দিনে খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে। আর ভারত এখন আজারবাইজানকে নিজের ক্ষমতায় নিতে শুরু করে, আর খুব তাড়াতাড়ি ধ্বংস হওয়া আজারবাইজানের কাহিনী গোটা বিশ্বের সামনে চলে আসবে।